আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদুল ফিতর 2022 উদযাপনে জামাত শিবির ফার্স্ট ক্লাস ফার্স্ট। জামাত শিবিরময় এ কেমন ঈদ, জামাত শিবির ও ঈদুল ফিতর 2022। ঈদুল ফিতর এই কথাটা আমি অনেকবার বলেছি, আমি রিপিট তেমন বিস্তারিতভাবে করতে চাই না, জাস্ট একটু সংক্ষেপে বলতে চাই। ঈদুল ফিতর এটা একটা ধর্মীয় উৎসব, কিন্তু ধর্ম এক্ষেত্রে যথেষ্ট ছাড় দিয়েছে, উদারতা দিয়েছে। সুন্নাতি যে কাজ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদকে কেন্দ্র করে যে কাজ করেছেন, এর বাহিরও ইবাহা বা অনুমতি রয়েছে, অনেক মুবাহ কাজ রয়েছে যেগুলো করতে পারে বা যুগের আলোকে মুসলিমরা বিভিন্ন সময়ে করবে, সেটা বেদাত হবে না। বেদাত হবে যদি সুন্নাতকে অপোজ করে অথবা ইবাদতের মধ্যে কিছু করে, কিন্তু মুবাহের ক্ষেত্রে অনেক দিক রয়েছে। সেক্ষেত্রে এজন্যই ঈদুল ফিতরের ধর্মীয় দিক যেটা সুন্নাত সেটা তো রয়েছেই, এর বাহিরে ঈদুল ফিতরের পলিটিক্যাল বা রাজনৈতিক ডাইমেনশন রয়েছে, একটা ব্যবসায়িক ডাইমেনশন রয়েছে, একটা অর্থনৈতিক ডাইমেনশন রয়েছে, একটা কালচারাল ডাইমেনশন রয়েছে, অনেক নানাবিধ ডাইমেনশন রয়েছে, বিশেষ করে রাজনৈতিক এবং অর্থনৈতিক, পলিটিক্যাল ইকোনমি এর সাথে জড়িত। এগুলো জায়েজ, এগুলো ইবাহা। সেক্ষেত্রে আমি রাজনৈতিক দিকটা নিয়েই নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি এবং ফোকাস করছি। তো ঈদুল ফিতর 2022 উদযাপিত হয়েছে, দেশে করোনাকালীন সময় অতিবাহিত করে মোটামুটি ভালোভাবেই, যদিও বৃষ্টির কারণে বাংলাদেশে যেটা আমরা দেখেছি গণমাধ্যমে তেমন ভালোভাবে উদযাপিত হতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও প্রাকৃতিক বাধা ছাড়া সেরকম কোনো বিধিনিষেধ ছিল না। তারপরও ঈদের পরের দিন বা ঈদের দিন অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট উদযাপন তো হয়েছে। সেক্ষেত্রে বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে, ছাত্রদল করেছে, ছাত্রলীগ করেছে, চরমোনাইব ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় পার্টির ঈদ উদযাপন নিয়েও জিএম কাদের সাহেব ব্রিফ করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন নেতাকর্মীদের মাঝে, সেটা নিয়ে রিপোর্ট হয়েছে, রাজনৈতিক কথাও বলেছেন। এবং যদিও মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি সীমিত পরিসরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন, এটা সব দলে কিন্তু করে, দ্যাটস গুড, এটা ভালো, প্রত্যেকেই ভালো কাজ করে ঈদের। বিশেষ করে বিএনপির ক্ষেত্রে দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মানসকন্যা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তিনি দেখা করেছেন, এ বিষয়ে ব্রিফ করেছেন, নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন। বিশেষ করে বিএনপি আরও একটা ভালো দিক ছিল যে বিএনপির যারা আহত, নিহত বা কারাবন্দি নেতা তারেক রহমানের পক্ষ থেকে দেশব্যাপী তাদের কাছে ঈদ উপহার পাঠিয়ে দেওয়া হয়েছে, ইলিয়াসারির পরিবারকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মানে বিএনপির ঈদ উদযাপনের মধ্যেও একটা রাজনৈতিক গতিশীলতা এই 2022 সালে ছিল। আওয়ামী লীগ যেহেতু সরকার দল, তাদের মধ্যে গতিশীলতা কম ছিল। হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু ছাত্র সংগঠনের মধ্যে সালামি দেওয়ার একটা রীতি রয়েছে বা এগুলো রয়েছে, আরও অভিযোগও রয়েছে, চাঁদাবাদী সহ নানান কথাবার্তাও কিন্তু রয়েছে, সেটা ভিন্ন বিষয়। আমি পজিটিভ দিকে ফোকাস করতে চাই। বড় বড় রাজনৈতিক দল যারা রয়েছে উল্লেখ করার মতো, সবাই এটা উদযাপন করেছে, কিন্তু ঈদ উদযাপনের রাজনৈতিক, ধর্মীয়, কালচারাল এমনকি অর্থনৈতিক সব দিক বিবেচনায় ঈদুল ফিতর 2022 উদযাপনে জামাত ইসলামী আমার দৃষ্টিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব যে কীভাবে হাউ জামাত ইসলামী বিকেম ফার্স্ট ক্লাস ফার্স্ট অন ইন কম্পেয়ার উইথ আদার পলিটিক্যাল পার্টিস। সেক্ষেত্রে আমি পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্স এবং ইকোনমি এই দুইটাকে একটু ফোকাস করার চেষ্টা করব। জামাত ইসলামী যেহেতু একটা ধর্মভিত্তিক দল, সুন্নাতের মানদণ্ডেও তাদেরকে একটা অবস্থান দেওয়ার আমি চেষ্টা করব। প্রথমে যদি একটু সুন্নাতটা বলি, জামাতের লোকজন তাদের নামাজ পড়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে, যেখানে অন্যান্য অধিকাংশ দলের নেতাকর্মীরা ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে গিয়ে ফজরের নামাজ ঠিকমতো পড়তে পারেনি, সেক্ষেত্রে জামাতের নেতাকর্মীরা প্রায় সবাই, তাদের মধ্যেও যে সবাই ফেরেস্তা তা না, ভুলভ্রান্তি থাকতে পারে, তবে সংখ্যায় বেশি প্রায় সবাই জামাতের সাথে ঈদের সালাত আদায়, ফজরের নামাজ আদায় করেছে, এভাবে ঈদের দিনটা স্টার্ট করেছে। এটা একটা ভালো দিক, এই দিক থেকে নিঃসন্দেহে ফার্স্ট ক্লাস ফার্স্ট বলতে হয়। তবে এই দিক থেকে অন্যান্য ধর্মভিত্তিক যদি দল বলি, চরমোনাই বা অন্যান্য খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, যত দল আছে তারাও কিন্তু মোটেও পিছিয়ে নেই, তারাও কিন্তু নামাজ টাইমলিই পড়ে এবং জামাতের সাথেই পড়ে। তবে যারা হুজুর না, মাদ্রাসায় পড়ে না, স্বাভাবিকভাবে এই ধরনের লোকজন এগুলোতে একটু ফাঁকিবাজি দেখা যায়। আধুনিক শিক্ষিত লোকজন, নন হুজুরদের মধ্যে জামাতের লোকজন যত গুরুত্বের সাথে জামাতে ফজরের নামাজ ঈদের দিন আদায় করেছে, এটা অন্য কেউ করেনি, এটা একটা ভালো দিক। এই দিক থেকে কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট নিঃসন্দেহে। এরপরে
আমার মূল ফোকাসিং পয়েন্ট পলিটিক্যাল ইকোনমির দিকে যদি আসি, যে জামাত ইসলামী কীভাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং অ্যাজ ইফ মনে হয়েছে যে বাংলাদেশের ঈদ সোশ্যাল মিডিয়া ঘেটে আমি যেটা দেখেছি যে বাংলাদেশের ঈদ মনে হয় জামাত শিবিরময় ঈদ, কীভাবে সেটা? প্রথম হচ্ছে যে জামাত শিবিরের মধ্যে ঈদের পলিসি মেকিং, ঈদের এজেন্ডা নির্ধারণ ব্যক্তিগত পর্যায় থেকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি ছিল তাদের সাংগঠনিক প্রায়োরিটি। যেমন অধিকাংশ সংগঠনের নেতাকর্মীরা সংগঠন থেকে ছুটি নিয়ে ঈদ সম্পূর্ণ ব্যক্তিগত পর্যায়ে নিজের মতো উদযাপন করেছে, কিন্তু জামাত ইসলামীর বা শিবিরের নেতাকর্মীদের মধ্যে ঈদ এজেন্ডা সেটিংয়ে সাংগঠনিক দৃষ্টিভঙ্গি ছিল, তাদের ঈদই ছিল সংগঠনময়। তার আগে আমি এটা আগেও বলেছি যে যারা মুসলিম সংগঠনের কারণে নির্যাতিত বা আহত নিহত, তাদের পরিবারের উপর একটা সর্বোচ্চ গুরুত্ব দেয়া, তাদের পরিবারের জন্য ঈদের আনন্দ সমানভাবে পৌঁছে যায়, এই বিষয়টা যথেষ্ট গুরুত্বের সাথে দেখা হয়েছে, এটা একটা দিক। এবং ঈদকে কেন্দ্র করে ঈদ সামগ্রী বিতরণ, ঈদের আগে রমজান সামগ্রী বিতরণ, সাহারি ইফতার সামগ্রী, বিশেষ করে যেহেতু ঈদ নিয়ে আলোচনা করছি, ঈদ সামগ্রী বিতরণের কথাও যদি বলি, জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির ঈদের আগের দিন এমনকি ঈদের দিন গরুর গোস্ত পর্যন্ত তারা পৌঁছে দিয়েছে, এটা খুব কম, এটা সাংগঠনিকভাবে কেউ করেনি, একমাত্র জামাত ঈদ সামগ্রী তো দিয়েছেই, গরুর গোস্ত, গরুর মাংস, হোয়াট এভার আইসে, সেটাও মানুষের কাছে, অভাবীদের কাছে সাংগঠনিক উদ্যোগ নিয়ে তারা পৌঁছে দিয়েছে তাদের বিভিন্ন জনশক্তি। এতে কি তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট নয়? এবং টোটাল যদি ভলিউম, আমি জানি এগুলো আমার কাছে অনেক তথ্য রয়েছে, আমি একেবারে নিউমেরিক্যালি স্ট্যাটিস্টিক্স আকারে তুলে ধরতে চাই না, জাস্ট একটু সামান্য ওভারভিউ দিতে চাই। একেবারে ভলিউমের দিক থেকে তারা জামাত ও শিবির, তাদের ছাত্র সংগঠন, মূল সংগঠন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বা আরও অনেকে আছে, এরা সবাই মিলে দেশব্যাপী যে পরিমাণ ঈদ সামগ্রী বিতরণ করেছে, যে পরিমাণ টাকা খরচ করেছে, অন্য অন্য সংগঠন কেউ এত পরিমাণ করেনি। বিএনপি তো অনেক বড় সংগঠন, আওয়ামী লীগ তো সরকার দলীয় সংগঠন, সাংগঠনিকভাবে সাধারণ মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরণের ক্ষেত্রে এত টাকা অন্য কেউ খরচ করেনি। জামাতের ইমামতির ক্ষেত্রে, সামনের কাতারে বসার ক্ষেত্রে, শুধু বাংলাদেশে না পৃথিবীর বিভিন্ন জায়গায় জামাত শিবিরের লোকজনই ফার্স্ট ছিল, তারা ক্ষেত্রে যথেষ্ট গতিশীল ছিল। এবং ঈদের যে সামাজিক দিক, ভিজিট করা নেতাকর্মী থেকে শুরু করে অন্য অন্য সবার সাথে, এই ভিজিট, সাংগঠনিক ভিজিট নেতাকর্মীদের, পলিটিক্স এবং ইকোনমি, এই দুইটা বললাম যে অর্থনৈতিক গতিশীলতার জন্যে ডিসেন্ট্রালাইজেশন অফ ক্যাপিটালে তো তারা ভূমিকা রেখেছেই, এক্ষেত্রেও তারা ভূমিকা রেখেছে। সোশ্যাল মিডিয়ায় এদের শুভেচ্ছা বিনিময়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কালচারে পরিণত হয়েছে, তো এই শুভেচ্ছা বিনিময়, অমুকের পক্ষ থেকে এদের শুভেচ্ছা বিনিময় এবং যে দোয়া পড়তে হয়, এগুলোর ক্ষেত্রে জামাত ইসলাম এবং শিবিরের ক্ষেত্রে যারা দেখেছি, আমার কাছে মনে হয়েছে তো বাংলাদেশের ঈদ জামাত শিবিরময় ঈদ, ফেসবুক সোশ্যাল মিডিয়া খুললেই জামাত শিবির এবং তাদের কারাবন্দী নেতাদের স্মরণ, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, জনগণকে জন্য দোয়া, এর মানে তারা সব ক্ষেত্রে অ্যাক্টিভ এবং তারা এখানে ব্যাপক ভিত্তিক একটা সুন্দর ঈদ পালন করতে সক্ষম হয়েছে। সব দিক বিবেচনায়, পলিটিক্স, কালচার, যাই বলে না কেন, সোশ্যাল মিডিয়ায় ফিজিক্যাল গতিশীলতা, জামাত শিবির ঈদ ছিল সবচেয়ে গতিশীল এবং এ কারণে ঈদ উল ফিতর উদযাপন 2022-এ জামাত শিবিরেই ফার্স্ট ক্লাস ফার্স্ট, এটা বিয়ন্ড রিজনেবল ডাউট বলা যায়। এবং আরও কিছু তথ্য যেটা আমার কাছে এসেছে, এটা না বলেই পারছি না আমার আলোচনার শেষে, বাংলাদেশ জামাত ইসলামী সাবেক নায়েবে আমির, রাজশাহী মহানগর জামাতের সাবেক আমির, মরহুম জননেতা আতাউর রহমানের কবর জিয়ারত করেন রাজশাহী মহানগর নেতৃবৃন্দ। এবং সাবেক নেতৃবৃন্দের কবর জিয়ারত করা ঈদের দিন, এটা সুন্নত না, জাস্ট এই দিন করেছে, স্মরণ করেছে, এটা কিন্তু সাংগঠনিকভাবে শুধু জামাতই করেছে, অন্য কেউ করতে পারেনি। শিবিরের অনেক ক্ষেত্রে এরকম হয়েছে। আর একটা ব্যতিক্রম দিক যেটা উল্লেখ করতে হয়, এটা জামাত এবং শিবিরকে ধন্যবাদ দেওয়ার বা শুধু এই একটা দিকের উপর ভিত্তি করেই তাদেরকে ঈদ উদযাপনের দিক থেকে তাদেরকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হিসেবে ঘোষণা করা, জাস্ট অনলি একটা দিক, অন্য কিছু দরকার নেই, এটা বাংলাদেশে কেউ করতে পারেনি। আমি এটা অত্যন্ত গুরুত্বের সাথে, যদি এরকম ঘটনা অনেক ঘটেছে, মিডিয়া এসেছে একটা, আমি প্রচার করতে চাই এবং আমি মনে করি এটা সবার করা উচিত। ঈদ সবাই উদযাপন করে, অনেক লোক সেই দিনও কিন্তু হসপিটালে থাকে, বাস্তবতা, যারা রোগাক্রান্ত, যারা হসপিটালাইজড ভর্তি থাকে, ঈদের দিন তাদের মনের যে আকুতি, অনুভূতি, তারা দোয়া করে যে যদি আমি ফ্রি থাকতাম, আমি যদি বাইরে থাকতাম কত সুন্দর হতো, কিন্তু প্রাকৃতিক বাস্তবতা, নিদারুণ বাস্তবতা, তিনি চাইলেও হসপিটালের বেড থেকে বের হতে পারেন না, হসপিটালের বেডের উপরেই তার ঈদ করতে হয়, তাদের তেমন কেউ খোঁজখবরও নেয় না, তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কেউ আসে না, প্রাকৃতিক
প্রকৃতির নিদারুণ বাস্তবতা, কিন্তু এক্ষেত্রেও জামাত শিবির হাত দিয়েছে। এক্ষেত্রে তারা যেটা করেছে, রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রোগীদের ঈদের দিন রাজশাহী মহানগর ছাত্র শিবির ও মহানগর জামাতের যুব বিভাগের মিষ্টিমুখ কর্মসূচি তারা পালন করেছে। এটা আর কে করেছে? তাদেরকে কি ধন্যবাদ দেওয়ার যোগ্য নয়? অসাধারণ কাজ করেছে। এই একটা দিকের উপর ভিত্তি করে তাদেরকে ফার্স্ট ক্লাস ফার্স্ট বলা যায়। আল্লাহ তাদেরকে কবুল করুক।